আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আসমান হইল টুডা টুডা জমিন হইল পাডা আসমান হইল টুডা টুডা জমিন হইল পাডা মেঘ রাজা ঘুমাইয়া রইছে মেঘ দিব তোর কেডা আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে পালের গরু পাইন্দা গিরস মরে ঠান্ডা পালের গরু পাইন্দা গিরস মরে ঠান্ডা ঘরে রো মনি তান্দে টাইতি সুরি রান্দা আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে বাঙালি উৎসব মুখর জাতি বাঙালির বারো মাসে তেরো পার্বণ উৎসবের যেন অন্ত নেই পেটে ভাত থাকুক আর না থাকুক মনে সদাই আনন্দ আর মুখে হাসির যেন অভাব নেই বাঙালির নানা অজুহাতে বাঙালি উৎসব পালন করে এর কোনটি ধর্মীয় শাস্ত্র মতে আবার কোনটি সংস্কার এই সংস্কার সু না কু সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা এগুলোকে বাঙালি জাতিসত্তার অংশ হিসেবেই দেখতে চাই এই যে এখন খরায় পড়ছে দেশ এখানেও বাঙালির আছে উৎসব আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে বলে কোরাসে গান গাওয়া কাদা মাটি মেখে একাকার হওয়া অথবা ব্যাঙের বিয়ে দেওয়া এসবই খরার উৎসব লক্ষ্য আনন্দের সাথে প্রকৃতির কাছে প্রার্থনা করা তীব্র তাপদাহে বিপর্যস্ত দেশের মানুষ সাধ্য অনুযায়ী প্রচণ্ড গরম থেকে বাঁচতে চাইছেন সবাই কিন্তু তাপমাত্রা কমার কোনো লক্ষণই যেন দেখা যাচ্ছে না এর মধ্যে গণমাধ্যমে এসছে ব্যাঙের বিয়ের খবর প্রতি বছরই এই সময়টায় এ ধরনের খবর নিয়ে নানা আলোচনা সমালোচনা হয় জানা গেছে বৃষ্টির আশায় দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো ব্যাঙের বিয়ে দিলে কি সত্যি বৃষ্টি নামে আর এর প্রচলনই বা হলো কেমন করে এসব প্রশ্নের জবাব পেতে আমাদের আগে জানা প্রয়োজন ব্যাঙের বিয়ে আসলে কিভাবে দেয়া হয় অঞ্চল ভেদে এই বিয়ের আনুষ্ঠানিকতায় রকম ফের আছে তবে উদ্দেশ্য যেহেতু এক তাই মূল পর্বের আনুষ্ঠানিকতার রীতি অনেকটা অভিন্ন কলা গাছের খোল দিয়ে দুটি বাক্সের মতো বানিয়ে তাতে রাখা হয় দুটি ব্যাঙ গ্রামের ছেলে মেয়ে ও নারী পুরুষরা শরীরে রং মাখেন ব্যাঙের গায়েও দেয়া হয় রং তারপর ব্যাঙ দুটিকে বাক্সে ঝুলিয়ে বাড়ি বাড়ি নিয়ে যায় এই দল সব বাড়ি থেকে দেয়া হয় মুঠো মুঠো চাল ওই দল গ্রামের বাড়িগুলোর উঠোনে পানি ঠেলে দেয় তারপর ওই কাদা পানিতে গড়াগড়ি খায় তারা এরপর এক জায়গায় ফিরে ব্যাঙের বিয়ে দেয়া হয় পরে ছোট্ট একটি গর্ত করে তাতে পানি ঢেলে ছেড়ে দেওয়া হয় ব্যাঙ দুটোকে এই আয়োজনে প্রথম থেকে শেষ পর্যন্ত গাওয়া হয় আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে গানটি এটি হলো বৃষ্টির জন্য এক ধরনের প্রার্থনা কোথাও কোথাও আবার ব্যাঙের বিয়ে দেওয়ার জন্য দুটি গর্ত করে একটিতে স্ত্রী ব্যাঙ অপরটিতে পুরুষ ব্যাঙ রাখা হয় আম পাতা সহ বিভিন্ন গাছের পাতা ধোয়া পানি দিয়ে গোসল করানো হয় ব্যাঙ দুটোকে এরপর সেগুলোকে পরে দেয়া হয় বিয়ের পোশাক তারপর বিয়ে দিয়ে ছেড়ে দেয়া হয় পুকুরে মানুষের বিয়ের উৎসবের মতো গাওয়া হয় নানা গীত পুরো গ্রামের মানুষ তখন সেখানে উপস্থিত থাকে তাদের বিশ্বাস এর পরেই আসবে বৃষ্টি যখন কোনো উৎসবে প্রাণী বৃক্ষ মাটি কাদা ও পানির মতো উপকরণের উপস্থিতি থাকে তখন বলার অপেক্ষা রাখে না যে তা কৃষি সম্পর্কিত লোকাচার থেকে আসা এক ধরনের সংস্কার কৃষি লোকাচার নিয়ে বলতে গেলে আসে খনার বচনের কথা বৃষ্টি নিয়ে খনার বচনের ইতিহাসটা জানা যাক খনা বলছেন কি করো শ্বশুর লেখাজোখা যদি বর্ষে ঋণী ছিনি ধানের ভার না সহে ধরণী যদি বর্ষে মুসল ধারে মধ্য সমুদ্রে বগা চড়ে যদি বর্ষে ছিটে ফোটা পর্বতে হয় মিনের ঘটা সূর্য হেসে বসে পাটে সেবার শস্য না হয় মোটে হীরেন্দ্রনাথ মিত্রের বাংলার লোক উৎসব ও লোকশিল্প বইয়ে খনার এই বচনের ব্যাখ্যা দেয়া হয়েছে এই বচনে খনা তার জ্যোতিষী শ্বশুর বরাহকে বলছেন আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথি বছরে কেমন শস্য সম্পদ হবে তা জানার জন্য আজ খড়ি পেতে আঁকাজোকা করে গণনার কোনো দরকার নেই এই দিনে হওয়া বৃষ্টি সেসব তথ্য স্পষ্ট করে দেবে এদিন যদি মৃদুমন্দ গতিতে ধীর ছন্দে বৃষ্টি হয় তাহলে বুঝতে হবে সে বছর এত ধান হবে যে পৃথিবী তার বোঝা বইতে পারবে না কিন্তু মুষলধারে বৃষ্টি হলে এমন শুষ্কতা দেখা দেবে মাঝ সমুদ্রও শুকিয়ে যাবে আর সেখানে বক চড়বে
এদিন অল্প বৃষ্টি হলে সে বছর এত মাছ হবে যে পাহাড় জমে যাবে। আর এদিন যদি আকাশ মেঘহীন থাকে এবং সন্ধ্যায় মেঘ মুক্ত অবস্থায় সূর্য অস্ত যায়, তবে বুঝতে হবে সে বছর ধানের দফা রফা হয়ে যাবে। ধারণা করা হয় খনার জন্ম অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে। অর্থাৎ বৃষ্টি সম্পর্কে আগাম ধারণা পাওয়া এবং আবহাওয়া দেখে ফসল কেমন হবে সে সম্ভাবনা যাচাইয়ের রীতি হাজার বছর আগেও প্রচলিত ছিল বাংলায়। ব্যাঙের বিয়ে তারই একটি অংশ, এটি একটি ব্রত। ঠিক কবে থেকে ব্যাঙের বিয়ে দেওয়ার মতো লোকাচারে শুরু তা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে এ নিয়ে পশ্চিমবঙ্গের লেখক সন্তোষ কুমার কুণ্ডু একটি ব্যাখ্যা দিয়েছেন। সন্তোষ কুমার তার বাঙালি জীবনের লোকাচার বইয়ে লিখেছেন, ব্রতকে ধর্মের আদি স্তরে স্থাপন করে বিবেচনা করছেন বিশিষ্ট লোক সংস্কৃতিবিদ স্যার জেমস জর্জ ফ্রেজার। তার মতে ব্রত আসলে আদি মানুষের জাদুক্রিয়া। এখানে আছে ইচ্ছার প্রকাশ, ইচ্ছা জনসম্পদ ধন সম্পদের, ইচ্ছা ভৌতিক আদি ভৌতিকের স্তরের অসুবিধা থেকে মুক্তি জন্য, ইচ্ছার সঙ্গে থাকে ইচ্ছা পূরণের প্রতিস্থাপনের চেষ্টাও। জাদুক্রিয়াকে ফ্রেজার ভেবেছেন ত্রিমাত্রিক। প্রথম, যা চাই তার প্রতি প্রার্থনা ধর্মী, যা চাই তা অভিনয় করা। বৃষ্টি প্রার্থনার জাদু যেমন, বৃষ্টির দেবতার প্রতি প্রার্থনা বাংলার জল মাঙ্গনের ব্রত যেমন, বৃষ্টির অনুকরণ জল ছেটানোর অনুষ্ঠান নান্দোৎসব ধুলোট প্রভৃতি ব্রতাচারে এমনটি লক্ষ্য করা যায়। সনাতন ধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী ব্যাঙের বিয়ের জন্য ছায়ামণ্ডপ, পুষ্পমাল্য, গায়ে হলুদ, আশীর্বাদের ধান দুর্বা, সাত পা ঘোড়া, সিঁদুর দান, পুরোহিতের মন্ত্রপাঠ, শঙ্খের বাজ, খাওয়া দাওয়া, গীত বাদ্য নৃত্য, প্রায় সবকিছুই থাকে ব্যাঙের বিয়েতে। বিয়েতে আগতরা নবদম্পতিকে উপহার হিসেবে দান করে নগদ অর্থ, তবে বরকনের জায়গায় থাকে দুটি ব্যাঙ। বৃষ্টির আশায় এমন আয়োজন হয়েছে দেশের বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মধ্যে। কোথাও কোথাও এই বিয়েকে বলা হয় ব্যাঙা ব্যাঙির বিয়ে। আয়োজকদের বিশ্বাস, বিয়ে সম্পন্ন হলে স্রষ্টা বৃষ্টি দান করবেন। ব্যাঙের বিয়ে হলেও এসব বিয়েতে থাকে শত শত নারী পুরুষের হৈহুল্লোড়, মাইকে বাজে সানাইয়ের সুর, চলে রান্নার আয়োজন, সুরের তালে তালে চলে বৃত্তাকার নৃত্য। এর মধ্যে মাঠের ঠিক মাঝখানে ছায়ামণ্ডপের সামনে এসে বসেন পুরোহিত মশাই, শুরু করেন মন্ত্রপাঠ। বর ও কনেপক্ষ গোসল করিয়ে লাল পোশাক পরিয়ে ব্যাঙ দুটিকে নিয়ে আসে বিয়ের আসরে। একে একে প্রতিবেশীরা এসে হলুদ মাখায়, নগদ অর্থ দান করে, মাথায় দেয়া হয় সিঁদুর। তারপর উলুধ্বনির সঙ্গে সাত পাক ঘোরানো শেষ হলে বিয়ে সম্পন্ন হয়। এরপর বাড়ির পুকুরে বর কনেকে ছেড়ে দেয়া হয়। এর মধ্যে কেউ একজন হয়তো গেয়ে ওঠেন, ব্যাঙা ব্যাঙির বিয়া কুলা মাথায় দিয়া, ও ব্যাং পানি আন গিয়া, খালত নাই পানি, বিলত নাই পানি, আসমান ভাঙি পড়ে ফোটা ফোটা পানি। এটি লোকাচার। ঠিক কবে থেকে এ ধরনের বিয়ের সংস্কৃতি চলে আসছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে বর্ষা মৌসুমে বৃষ্টি কম হলে কিংবা প্রচণ্ড খরা হলে দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। আয়োজকরা বিশ্বাস করে এতে বৃষ্টি নামবে এবং ধানের উৎপাদন ভালো হবে। বৃষ্টির প্রত্যাশায় ব্যাঙের বিয়ে হচ্ছে এমন একটি ব্রত যা বাঙালির জীবনের লোকাচারের অংশ। আধুনিক বিজ্ঞানধর্মী মন এসব মানতে চায় না, কিন্তু মানুষ কি শুধু প্রার্থনাই করে, চেষ্টা করে না? ব্রত মানুষের জীবনের সবখানে নয়। ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি আসবেই বা অতীতেও সবসময় হয়েছে এমন নিশ্চয়তা কেউ দিতে পারবে না, কিন্তু এ হচ্ছে প্রত্যাশা, যে প্রত্যাশা সব মানুষের ভেতরেই কোনো না কোনো ভাবে থাকে। আল্লাহ মেঘ দে, পানি দে, সায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পাইটা পাইটা রইছে যত কালা বিলা নদী, পাইটা পাইটা রইছে যত কালা বিলা নদী, পানির লাইগা কান্না ফিরে পঙ্কি জলদি, আল্লাহ মেঘ দে, পানি দে, সায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আল্লাহ মেঘ দে, পানি দে, সায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। কপত কপতি কান্দে কোপেতে বসিয়া, কপত কপতি কান্দে কোপেতে বসিয়া, শুকনা ফুলের কলি পড়ে জড়িয়া জড়িয়া, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে।